আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ 18ই আশ্বিন 1427 বঙ্গাব্দ। আমি ফরহাদ, আজকে আবার চলে আসছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্যে তৈলচিত্রের ভূত মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পটির দ্বিতীয় পর্ব নিয়ে। তো গতকালকে আলোচনা করেছিলাম আত্মগ্লানি একটু কমবে, মনটা শান্ত হবে এ পর্যন্ত। আজকে এরপর থেকে তো পাঠে চলে যাচ্ছি। রাত্রি তখন প্রায় 3টে বেজে গেছে, সকলে আলো নিভিয়ে শুয়ে পড়েছে, বাড়ি অন্ধকার। এত রাত্রে ঘুমানোর বদলে মামার তৈলচিত্রের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করার জন্য বিছানা ছেড়ে উঠে যাওয়াটা যে রীতিমতো খাপ ছাড়া ব্যাপার হবে সে জ্ঞান নগেনের ছিল। খাপ ছাড়া শব্দের অর্থ বেমানান, উদ্ভট। নগেন কিন্তু একেবারে ছোট একজন বালক নয়, নগেন কলেজে পড়ে, তাহলে বুঝতে হবে বড়। তারপরেও মানে একটা কুসংস্কার টাইপ বোধ তার ভেতরে আছে। তাই কাজটা সকালের জন্য স্থগিত রেখে সে ঘুমানোর চেষ্টা করল। স্থগিত অর্থ হলো মুলতবি বা সমাপ্ত। কিন্তু তখন তার মাথা গরম হয়ে গেছে, মন একটু শান্ত না হলে যে ঘুমাসবার কোনো সম্ভাবনা নেই। কিছুক্ষণ এপাশ ওপাশ করার পর সেটা ভালো করেই টের পেয়ে শেষকালে মরিয়া হয়ে সে বিছানা ছেড়ে উঠে পড়ল। টের শব্দের অর্থ হলো বোধ মানে অনুভূতি, আর মরিয়া শব্দের অর্থ হলো বেপরোয়া, অস্থির। লাইব্রেরিতে নগেনের দাদামশায়ের আমলে, লাইব্রেরিটি কার আমলে? নগেনের দাদামশায়ের আমলে। লাইব্রেরি সম্পর্কে নগেনের মামার বিশেষ কোনো মাথা ব্যথা ছিল না। তার আমলে গত 30 বছরের মধ্যে লাইব্রেরির পিছনে একটি পয়সাও খরচ করা হয়েছে কিনা সন্দেহ। আলমারি কয়েকটি অল্প দামি আর অনেক দিনের পুরনো, ভেতরগুলি বেশিরভাগ অদরকারি বাজে বইয়ে ঠাসা। বাজে বলতে হলো অকেজো, ফালতু, এবং উপরে বহুকালের সেরা মাসিকপত্র আর নানা রকম ভাঙাচোরা ঘরোয়া জিনিস গাদা করা। টেবিলটি এবং চেয়ার কয়েকটি খুব সম্ভব অন্য ঘর থেকে পেনশন পেয়ে এ ঘরে স্থান পেয়েছে। পেনশন শব্দের অর্থ হলো অবসর। যাক ভালো, টেবিল চেয়ারও পেনশন পায়। দেয়ালে 3টি বড় বড় তৈলচিত্র সস্তা ফ্রেমে বাঁধানো, কয়েকটা সাধারণ রঙিন ছবি ও ফটো টাঙানো, তাছাড়া কয়েকটা পুরানো ক্যালেন্ডারেরও ছবি আছে। ক্যালেন্ডার বলতে বোঝায় বর্ষপঞ্জি, আর একটু খোলা করে বললে বছরের মাস তারিখ ও দিনের বিবরণ জ্ঞাপক তালিকা। কোনোটিতে ডিসেম্বর, কোনোটিতে চৈত্র মাসের 12 তারিখ লেখা। কাগজের ফলক এখনো ঝুলছে। ফলক শব্দের অর্থ পাটা, খোদাই করা নকশা আর কি যেটা থাকে। তৈলচিত্রের একটি নগেনের দাদামশায়ের, একটি দিদিমার এবং অপরটি তার মামার। তাহলে তৈলচিত্র কয়টি? 3টি। দাদামশায় আর দিদিমার তৈলচিত্র দুটি একদিকের দেয়ালে পাশাপাশি টাঙানো আছে, মামার তৈলচিত্রটি স্থান জুড়ে আছে পাশের দেয়ালের মাঝামাঝি। কারো ঘুম ভেঙে যাবে ভয়ে নগেন আলো জ্বালেনি, কিন্তু তাতে তার কোনো অসুবিধে ছিল না। ছেলেবেলা থেকে এ বাড়ির আনাসকানাচের সঙ্গে তার পরিচয়। আনাসকানাস বলতে বোঝায় জানা অজানা সব জায়গা, বাড়ির জানা অজানা সব জায়গা। লাইব্রেরিতে ঢুকে অন্ধকারে এসে মামার তৈলচিত্রের কাছে এগিয়ে গেল অস্ফুট স্বরে। আমায় ক্ষমা করো মামা, অস্ফুট মানে ফোটেনি এমন বলে, যেই সে তৈলচিত্রের পায়ের কাছে আন্দাজে স্পর্শ করেছে বর্ণনার এখানে পৌঁছে নগেন শিউরে চুপ করে গেল। শিউরে হলো শিহরণ শব্দের কথ্যরূপ। তার মুখ আরও বেশি ফ্যাকাশে হয়ে গেল। ফ্যাকাশে হলো রক্তশূন্য, অর্থাৎ জন্ডিস হলে চেহারার যে অবস্থা হয় রক্তশূন্যতার কারণে, সেইটা হলদে বর্ণ বিশিষ্ট। দুচোখ বিস্ফোরিত, বিস্ফোরিত শব্দের অর্থ হলো প্রসারিত, কম্পিত। তারপর নগেন ঢোক গেলে জিভ দিয়ে ঠোঁট চেপে বলল, যেই ছবি ছুঁয়েছি ডাক্তার কাকা, কে যেন আমাকে জোরে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিল। সমস্ত শরীর ঝনঝন করে উঠল, তারপর আর কিছু মনে নেই। জ্ঞান হতে দেখি সকাল হয়ে গেছে, আমিও আমার ছবির নিচে মেঝেতে পড়ে আছি। পরাশর ডাক্তার গম্ভীর মুখে জিজ্ঞাসা করলেন, তোমার আগে কোনোদিন ফিট হয়েছিল নগেন? গম্ভীর বলতে বোঝায় গভীর, আর পিঠ অজ্ঞান অবস্থা মূর্ছা। এটা প্রথম পর্বে মনে হয় বলেছিলাম যে মৃগী রোগীরা এরকম ফিট হয়ে যায় মাঝে মাঝে। নগেন মাথা নেড়ে বলল, ফিট না, কশিনকালেও না। কশিনকালে বলতে বোঝায় কোনো কালে, কশিনকালেও আমার ফিট হয়নি। আপনি ভুল করছেন ডাক্তার কাকা, এ ফিট নয়,
মরলে তো মানুষ সব জানতে পারে। মামাও জানতে পেরেছেন টাকার লোভে আমি মিথ্যা ভক্তি দেখাতাম, তাই ছবি ছোঁয়ামাত্র রাগে ঘেন্নায় আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলেন। সবটা শুনুন আগে, তাহলে বুঝতে পারবেন। এই তাহলে বুঝতে পারবেন পর্যন্ত আজকে থাকবে। তো শব্দার্থগুলো একটু খেয়াল করি। স্থগিত মানে সমাপ্ত, মুলতবি, সমাপ্ত বা মুলতবি অর্থাৎ শেষ করা। টের, টের শব্দের অর্থ হলো বোধ, অনুভূতি। মরিয়া, বেপরোয়া, বেপরোয়া। বাজে, অকেজ, ফালতু মানে কাজে লাগে না এমন। পেনশন, অবসর। ক্যালেন্ডার, বর্ষপঞ্জি, বর্ষপঞ্জি। ফলক, পাটা অর্থাৎ নকশা খচিত পাটা। আনাজ কানাজ, জানা অজানা সব জায়গা, জানা অজানা সব জায়গা। এরপরে আছে অস্ফুট, ফোটে নি এমন, ফোটে নি এমন। বিস্ফোরিত, প্রসারিত। ফ্যাকাশে, ফ্যাকাশে হলো রক্ত শূন্যতার কারণে চেহারার যে অবস্থা, তাহলে সংক্ষেপে লিখি লিখি রক্ত শূন্য অবস্থা। ফিট শব্দের অর্থ হলো মূর্ছা, আর কশিন কালে মানে কোনো কালে। ঠিক আছে, তৈলচিত্রের ভূত দ্বিতীয় পর্ব এখানে শেষ করছি। আবার সময় মতো বাকি পর্ব নিয়ে আসবো। সেই পর্যন্ত তোমাদের সুস্থ জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।